আর্জেন্টিনার খেলোয়াড়দের উপরেই ভরসা খুঁজে পায় ম্যানচেস্টার সিটি। এবার আর্জেন্টিনার দুই ইয়াংস্টার ক্লোদিও এচেভেরি ও ভ্যালেন্টিন বার্কোকে দলে ফেরানোর খুব কাছাকাছি ম্যানচেস্টার সিটি। আর্জেন্টিনার জনপ্রিয় দুই ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট থেকে এই দুই ইয়াংস্টারকে দলে ফেরাচ্ছে ম্যানচেস্টার সিটি। ক্লোদিও এচেভেরি ও ভ্যালেন্টিন বার্কোর ট্রান্সফার আপডেট নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, ইংল্যান্ডের জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার সিটির ইতিহাস রচিত হয়েছে আর্জেন্টিনার স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর হাত ধরে। বর্তমানে সেই ক্লাবে আলো ছড়াচ্ছেন তার স্বদেশী খেলোয়াড় হুলিয়ান আলভারেস। তবে সবকিছুর মাঝে আর্জেন্টিনার প্লেয়ারদের মাঝেই ভরসা খুঁজে পায় বর্তমান বিশ্বের জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার সিটি। তাই তো এবার আর্জেন্টিনার দুই ইয়াংস্টার ক্লোদিও এচেভেরি ও ভ্যালেন্টিন বার্কোকে দলে ফেরানোর খুব কাছাকাছি ম্যানচেস্টার সিটি। আর্জেন্টিনার বিস্ময় বালক এচেভেরিকে দলে ফেরানোর জন্য ইতোমধ্যেই রিভার প্লেটের সাথে মৌখিক চুক্তি সেরে ফেলেছে ম্যানচেস্টার সিটি। প্রায় 25 মিলিয়ন ইউরোর বিনিময়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার এই ইয়াংস্টার। তবে ডিল সম্পন্ন হলেও চলতি সিজনের বাকি 6 মাস রিভার প্লেটে খেলবেন ক্লোদিও এচেভেরি। 2024-25 সিজনে অফিসিয়ালি ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে জড়াবেন ক্লোদিও এচেভেরি। অপরদিকে আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনের সেরা রাইটব্যাক ভ্যালেন্টিন বার্কোকে 15 মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ফেরানোর খুব কাছাকাছি ম্যানচেস্টার সিটি। অনেক আগে থেকেই বোকা জুনিয়র্সের এই ইয়াং সেন্সেশনকে পর্যবেক্ষণ করছে সিটিজেনরা। সবকিছু ঠিক থাকলে জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন আর্জেন্টিনার 19 বছর বয়সী প্রতিভাবান এই রাইটব্যাক। ম্যানচেস্টার সিটির সাথে ক্লোদিও এচেভেরি ও ভ্যালেন্টিন বার্কোর ডিল হওয়া এখন সময় সাপেক্ষ ব্যাপার। সবকিছু ঠিক থাকলে ইউরোপিয়ান ফুটবলে আর্জেন্টিনার আরও 2 প্রতিভাবান ফুটবলারের আগমন ঘটতে যাচ্ছে। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।